Hi, what's up? Welcome or welcome back to my channel. Welcome to a new video. 16 July, রাত্রি এখন 1:12 বাজে। হ্যাঁ, এখনি শুট করতে বসেছি কারণ অফকোর্স সারা দিনের সময় হয় না এবং আপাতত ফাইনালি স্মৃতিকাকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে নিজের বাকি সব কাজকর্ম করে ব্যাকড্রপ সেট করে যখন বসেছি শুট করতে তখন বাজে 1:12 এবং তোমরা একটা নয়েজ পাবে বাইরে, সেটা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির নয়েজ। তো আজকের ভিডিওয়ে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু এই বৃষ্টি। এই মনসুন সিজনে, এই বর্ষার দিনে আমরা কিভাবে বাচ্চাদের এক্সট্রা কেয়ার নেব, কারণ এই বর্ষার সময় বিভিন্ন রোগ অসুখ বিসুখ বাচ্চাদের হয়েই থাকে। এখানে চলে এসেছি কিছু মনসুন কেয়ার টিপস নিয়ে। যদি তোমরা এই ভিডিওটাতে ইন্টারেস্টেড হও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড ইফ ইউ আর নিউ টু দিস চ্যানেল দেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা সরাসরি তোমাদের মোবাইলে পেয়ে যাও। আমি দেবস্মিতা এবং আমি এই চ্যানেলে প্যারেন্টিং, বেবি, মাদারহুড এই সমস্ত টপিক নিয়ে ভিডিও করি। আমার মেয়ে স্মৃতিকার বয়স 1.5 বছর। তো এবার ভিডিওটা শুরু করা যাক। তো এতদিনে প্রচণ্ড প্রচণ্ড গরমের নাজে হাল কলকাতাবাসী ফাইনালি একটু বৃষ্টি দেখা পেয়েছে। শুধু কলকাতাবাসী কেন, পুরো ভারতবর্ষেই মোটামুটি বর্ষা শুরু হয়ে গেছে, জমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টির সিজন কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয়, অনেকেরই অপছন্দ হয়, প্যাচ প্যাচ করছে, কাদা প্যাচপ্যাচে, বৃষ্টি আমার ভীষণ প্রিয়। সেরকম ম্যাক্সিমাম বাচ্চাদেরও বৃষ্টি প্রিয় এবং অনেক বাচ্চার মাদেরও বৃষ্টি প্রিয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই বর্ষাকালেই কিন্তু ম্যাক্সিমাম জার্মস ঘুরে বেড়ায়, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়াস আর অল ওভার দ্য প্লেস নাও। তার থেকে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু খুব সহজেই অসুস্থ হয়ে পড়ছেও আমরা রোজই শুনছি। কিছু কিছু টিপস যা আমরা ফলো করলে এই সময়টা কিছুটা বাঁচাতে পারবো বাচ্চাদের এই ছোট খুচখাচ অসুখ বিসুখের হাত থেকে, সেরকমই কয়েকটা টিপস আজকে শেয়ার করছি। নাম্বার ওয়ান, বাইরে থেকে এসে বাচ্চাদের টাচ করার আগে অবশ্যই হাত পা ভালো করে ধুয়ে, ড্রেস চেঞ্জ করে, যদি পসিবল হয় স্নান করে, তাহলে বাচ্চার রুমে যাওয়া, বাচ্চাকে ধরা, এটা কিন্তু আমি সবসময় মেনটেন করি এবং এটা মেনটেন করলে কিন্তু বাইরের জার্মস ঘরের ভেতর অনেকটা পরিমাণে কম আসে। যখনই আমরা বাইরে থেকে আসব অবশ্যই হাত পা খুব ভালো করে ধুয়ে দেন বাচ্চার ঘরে যাব, বাচ্চার জিনিসপত্র ধরব, এবং যদি আমরা বাচ্চাকে নিয়ে কখনো বেরোই তাহলেও কিন্তু বাড়ি ফিরে বড়দের মতোই ওদেরও হাত পা খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিতে হবে। নেক্সট টিপ 2 নম্বর, এই সময় চেষ্টা করব বিভিন্ন ধরনের কালারফুল যে ফ্রুটস হয় সেগুলো বাচ্চাদের খাওয়াতে, কারণ এই কালারফুল ফ্রুটসেই কিন্তু বিভিন্ন ধরনের রোগনাশক শক্তি থাকে। যেমন লাল আপেল, ইট ইজ ফুল অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, আমরা তো ছোটো থেকে শুনেই আসছি অ্যান অ্যাপেল আ ডে কিভস দ্য ডক্টর অ্যাওয়ে। এছাড়া হচ্ছে বেরিজ বা জাম, যে কোনো রকমের বেরিজ কিন্তু ফুল অফ অ্যান্টি অক্সিডেন্টস, এটা ডাইজেশনের জন্য ভালো, প্লাস এতে আছে আয়রন, ভিটামিন অ্যান্ড ফোলেট। আর পমিগ্রেনেট, রেড পমিগ্রেনেট কিন্তু এই সময় খাওয়া ভীষণ ভালো, এতে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 3 নম্বর যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই সময় কিন্তু মশার উপদ্রব খুব বেড়ে যায়, তার থেকে বাঁচার জন্য যেটা দরকার মশারি। বাড়িতে যদি মশার উপদ্রব থাকে অবশ্যই মশারি টানিয়ে কিন্তু নিজেরাও ঘুমান, বাচ্চাকেও ঘুম পাড়ান। এবং মসকিউটো নেটের সাথে এখন বেবি সেফ বিভিন্ন ধরনের মসকিউটো রিপেলেন্ট বেরিয়ে গেছে, বিভিন্ন ব্র্যান্ডের কিছু জিনিস আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক করে দেবো। মসকিউটো প্যাচেস, ছোটো ছোটো প্যাচেস হয়, তাতে ডাইনোসর বা এই ধরনের কিউট কিউট স্টিকার লাগানো থাকে, ওগুলো কিন্তু বাচ্চার জামায় জুতো এইসব জায়গায় লাগিয়ে দেওয়া যায়। বিভিন্ন বেবি সেফ মসকিউটো জেল বেরিয়েছে, ফ্যাব্রিক রোল অন বেরিয়েছে, যেগুলো কিনা ডাইরেক্ট স্কিনে টাচ করে না, জামায় কাপড়ে 4-5টা ড্রপ দিলে হয়ে যায়। এই ধরনের প্রোটেকশন কিন্তু অবশ্যই নিতে হবে বর্ষার দিনে মশার জন্য। 4 নম্বর পয়েন্ট, এটা মেইনলি আরেকটু ছোটো বাচ্চাদের জন্য বলবো, নিউবর্ন টু 6 মান্থস বা তারপরেও হতে পারে, বাচ্চাদের এই সময় লেয়ার্ড ক্লোথস পরান। মানে বৃষ্টি পড়ছে, হঠাৎ হঠাৎ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই গরম এই ঠান্ডা, এই সময় আমরা যদি বৃষ্টি পড়ছে যখন তখন একটু মোটা জামা কাপড় পরিয়ে রাখি, তাহলে কিন্তু আবার হট করে গরম পড়ে গেলে, রোদ উঠে গেল, গরম হয়ে গেল, তখন কিন্তু বাচ্চা আবার ঘামতে থাকবে। সেই জন্য এই সময় ভালো লেয়ার ক্লোথস, যাতে গরম ঠান্ডা অনুযায়ী আমরা একটা করে লেয়ার খুলতে বা পরিয়ে দিতে পারি, এতে কিন্তু বাচ্চাও অনেক বেশি কমফোর্টেবল থাকবে। 5 নম্বর পয়েন্ট, এটা একদম ছোট বাচ্চাদের জন্য, যে যদি খুব হাওয়া দেয়, ঝড় হচ্ছে এরকম, যদি দরজা জানলা খোলা থাকে, তাহলে কিন্তু বাচ্চার মাথায় আমরা হালকা কটনের ক্যাপ ইউজ করতে পারি, একদম পাতলা পাতলা, ছোটদের যেটা হয় না মিটেন সক্স আর ক্যাপসের সেট, সেরকম আমরা কিন্তু ভারী কিছু দিয়ে কান ঢেকে রাখবো না, কারণ এই সময় প্রচণ্ড হিউমিড ওয়েদার আমাদের,
সেজন্য আমরা হালকা একটা কটন ক্যাপ ইউজ করতে পারি এবং অবশ্যই এটা একদম ছোটদের এবং বাচ্চার বডি টেম্পারেচার বুঝে অনেক বাচ্চা কিন্তু ভীষণ গরম আমার মেয়ে স্মৃতিকা হয়েছে ডিসেম্বর মাসে ওই সময় আমি ওকে ক্যাপ পরিয়ে এমনিতে রাখতে পারতাম না শুধু পরাতাম ফটোশ্যুটের জন্য দ্যাটস ইট তো অবশ্যই বাচ্চার বডি টেম্পারেচার বুঝে আমরা কিন্তু এই ধরনের কটন ক্যাপ ইউজ করতে পারি যদি দরকার হয় তো ছ নম্বর পয়েন্ট যেটা বলবো সক্স বাচ্চা যদি হাঁটাহাঁটি করে তাহলে কিন্তু পায়ে ওয়েল ফিটেড সক্স যেটা কিনা স্কিড করবে না এরকম যদি শু পাওয়া যায় তাহলে তো খুব ভালো বাচ্চার পায়ের মাপে যদি শু পাওয়া যায় সেই শু যার গ্রিপ ভালো এবং বাচ্চা যদি হাঁটাহাঁটি না করে সেক্ষেত্রেও ওয়েদার যদি বেশ ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু কটন সক্সটা ইউজ করা মাস্ট এই সময় সাত নম্বর পয়েন্ট যেটা বলবো বাচ্চার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে স্টেরিলাইজ করা উচিত এবার এই স্টেরিলাইজের কিছু এক্স্যাক্ট নিয়ম আছে যেই নিয়ে আমার প্ল্যান আছে পরে একটা ভিডিও বানানোর কিন্তু মেইনলি কোনগুলো স্টেরিলাইজ করতে হয় ফর্মুলা মিল্ক যদি খায় তার সমস্ত পার্টস মানে বটল নিপল ক্যাপ অ্যান্ড এভরিথিং যদি ব্রেস্ট পাম্প ইউজ করা হয় সেই পাম্পের সমস্ত পার্টস যদি বাচ্চা বটল ফিড করে সেটা যদি জলও খায় তাহলে কিন্তু সেই বটল নিপল এটসেট্রা এবং বাচ্চা যেই বাটি চামচে খাচ্ছে অ্যাটলিস্ট যদি ছ মাসের নিচের বাচ্চা হয় তাহলে কিন্তু সেই বাটি চামচ অবশ্যই প্রত্যেক ফিডের আগে স্টেরিলাইজ করা উচিত বা বাড়িতে মাল্টিপল সেটস রাখুন দিনে একবার স্টেরিলাইজ করুন সেটা দিয়ে চব্বিশ ঘন্টা কিন্তু ইজিলি চলতে পারে স্টেরিলাইজ করা মানে কি সমস্ত জার্মস মরে যাওয়া চব্বিশ ঘন্টার জন্য যদি সেটা আমরা বা ফার্দার পরিবেশের সাথে কন্টামিনেটেড না হতে দিই আট নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চা যদি জল খায় তার মানে ছ মাসের পরের যেসব বাচ্চা জল খায় অবশ্যই এই সময়টা অ্যাটলিস্ট বয়েলড ওয়াটার আজকাল ডক্টররা দু বছর অবধি বয়েলড ওয়াটার সাজেস্ট করেন অল ওভার দ্য ইয়ার বাট যারা তা দেনও না এই বর্ষা সিজনটায় কিন্তু ফোটানো জল বয়েলড ওয়াটার খাওয়া ভীষণ দরকার কারণ এই সময় কিন্তু জার্মস প্রচণ্ড বেশি থাকে পেট খারাপ পেটের রোগ এগুলো কিন্তু এই সময় প্রচণ্ড পরিমাণে হতে থাকে ন নম্বর হচ্ছে ওয়েল কুকড ফুড এই সময় কিন্তু বেশি কাঁচা জিনিস র সালাড বা হাফ বয়েলড এগ হাফ কুকড মিট এইগুলো কিন্তু একদম অ্যাভয়েড করা উচিত এই বর্ষাকালটায় খুব ভালো করে রান্না করা জিনিসপত্র কিন্তু এই সময় বাচ্চাদের খাওয়া উচিত এবং ফ্রুটস অফকোর্স আমরা র খাই সেটা খুব ভালো করে ধুয়ে যদি পসিবল হয় খোসা ছাড়িয়ে তবেই সার্ভ করা উচিত ভালো টেম্পারেচারে রান্না করলে কিন্তু কোনো জার্ম যদি থেকেও থাকে সেটা মরে যাবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে এই সময় তো ওয়েদার ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে বাচ্চার জামাকাপড় কিন্তু খুব ভালো করে ড্রাই করতে হবে একদিনে ড্রাই না হলে দুদিনে ড্রাই হোক রোদ না থাকলে হাওয়ায় ফ্যান চালিয়ে ড্রাই হোক ক্লোথস এবং যদি কেউ ক্লোথ ন্যাপি ইউজ করে থাকে কাপড়ের যে ন্যাপি বা আমি এই আমার চ্যানেলে অনেক সময় ক্লোথ ডায়াপার সুপার বটমস নিয়ে অনেক কথা বলে থাকি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে ড্রাই করা মাস্ট যদি জামা কাপড় নাও শুকায় তাহলে একটু স্যাঁতস্যাঁত লাগছে ড্যাম্প লাগছে তাহলে কিন্তু হালকা করে আয়রন করেও পরানো যেতে পারে কিন্তু ড্যাম্প জিনিস তুলে কিন্তু রেখে দেওয়া উচিত না ওতে কিন্তু অনেক জার্মস বাসা বাঁধে এবং তার থেকে কিন্তু বাচ্চার স্কিনে র্যাশ অ্যান্ড আদার কন্ডিশনস হতে পারে যদি আপনার বাচ্চা এসিতে অভ্যস্ত হয় অনেক বাচ্চাই থাকে জন্ম থেকেই তারা এসিতে থাকে তার মানে তারা এসিতে হ্যাবিচুয়েটেড যদি এসিতে অভ্যস্ত হয় তাহলে এসির টেম্পারেচার ২৫ থেকে ২৭ মধ্যে রাখার চেষ্টা করবেন তার বেশিও না কারণ তার বেশি রাখলে কোনো লাভই হবে না এসি চালানোর আবার ২৫ কমও না তাহলে কিন্তু ঘর এক্সেসিভ ঠান্ডা হয়ে বাচ্চার ঠান্ডা লাগতে পারে এটা কিন্তু শুধুমাত্র এসিতে হ্যাবিচুয়েটেড বাচ্চাদের জন্য যাদের বাচ্চা নর্মালি হ্যাবিচুয়েটেড তাহলে কিন্তু তাদের কিন্তু এই নিয়ে কোনো মাথা ব্যথাই নেই ১২ নম্বর পয়েন্ট হচ্ছে যদি স্নানের জল প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় অনেক সময় এরকম হয় যখন খুব বাইরে বৃষ্টি হচ্ছে কলের জল ভীষণ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু হালকা গরম জল মিশিয়ে নেওয়া ভালো সবসময় আমরা চেষ্টা করবো আমরা যখন স্নান করবো বাচ্চাদের স্নান করাবো জলের টেম্পারেচার যেন বাচ্চার বডি টেম্পারেচারের কাছাকাছি হয় তো বডি টেম্পারেচার তো জানেনই ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড তো তার কাছাকাছি জল হলেই কিন্তু সেটা কমফোর্টেবল হবে আর লাস্ট পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এবং এর জন্য কিন্তু বাচ্চার পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করাটা খুব জরুরি ফ্লু ভ্যাকসিন বাচ্চার যদি ফ্লু ভ্যাকসিন নেওয়ার বয়স হয়ে গিয়ে থাকে দেন কনসাল্ট ইউর পেডিয়াট্রিশিয়ান তাদের ফ্লু ভ্যাকসিনের ডোজ কি অবশ্যই নিয়ে নেওয়া উচিত কারণ এই ফ্লু ভ্যাকসিন কিন্তু এই আজকাল যত রকমের ফ্লু হচ্ছে যত রকমের সেগুলো থেকে প্রোটেক্ট করে মানে কিন্তু এই না ফ্লু হবে না ফ্লু তো হতেই থাকবে কিন্তু তার ইন্টেন্সিটিটা কম হবে তার রিস্ক ফ্যাক্টরস কম হবে সেজন্য অবশ্যই পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলুন
কোন ফ্লু ভ্যাকসিন নেবে, তার কী ডোজ আছে সেটা কিন্তু উনি আপনাদের বেস্ট গাইড করতে পারবেন। তো এরকমই কিছু পয়েন্টস শেয়ার করলাম যে মনসুনে বাচ্চাদের কেয়ার কীভাবে আমরা নিতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, এবং যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ দেবস্মিতা। দেখা হবে পরের কোনো ভিডিও। টিল দেয়ার, টেক কেয়ার অ্যান্ড বাই।